গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো তোমার হোলি, 8 তারিখ ফেব্রুয়ারির বুধবার। আর কালকে রাতের বেলার ভিডিও কন্টিনিউ করছি না, সন্ধ্যা অবধি করছিলাম। তখন সকালে বাজে, সকাল বলতে এখনো দুপুর হয়েছে না, 11:30 বাজে। আর হাজবেন্ড বাজার লই আইছে, বাজার আনছে, আর চিকেন আনছে, মানে রান্না বান্না করুম, সকালে আলটিমেটমেন্ট পাওয়া হয়েছে গা। আর আজকে তো অফিস নাই, হোলির বন্ধ। এনে বাজার ডাটা শাক আছে, সাজমা আছে, কুমড়ার ডুগা আছে, ধইন্যা পাতা আছে, আর এদিকে মেথি শাক আছে, না এদিকে টমেটো, সিম, মস্তা আছে, প্যাকেটও আছে, মানে ডালুম ডালে দুটো। আজকে তো হোলি রং খেলা, কালকে তো ঠাকুরের রং খেলা গেল, তবু অনেকে কালকে ওরং খেলে রয়েছে। মহানাররা ঠাকুরের ইয়ে নাই, মানে মানুষের দুলের মেধে রং খেললা। আজকে তো আবার দাঁড়া খেলে আপনার ভিতরে আবার এত হোলি খেলার মানে এত প্রবণতা নাই, মানে আয়েশেরে শ্বশুর বাড়িতে আয়েশেরে এমন হোলি দেখছি না কারোর এমনভাবে খেলতে। আজকে তো অনেক, আর সবাই জানাই হ্যাপি হোলি। তো চিকেন রান্নাটা পাই হয়ে আইসে, মানে লাস্টে দা দিয়া দিছিলাম, অনেক একটু ধন্যবাদ পাতা পল্লা দিয়া দিছি, আর দিয়া দেবো কদুরা কস্তুরি মেথি। একটু অন্যরকম হয়েছে আজকে রান্নাটা, চিকেন ভুনা তো সবটা শেয়ার করছি না, তো কস্তুরি মেথি দিয়ে দিছি, আর ওখানে দিয়া দেবো দারচিনি এলাচি গরম মশলা দিয়ে সেটা লামাই লামু হয়ে গেছে গা, তো মশলাটা দিয়ে দিছি, অনেকটা লাগে সেটা নামাই নেবো। চিকেন ভুনা তো চিকেন ভুনা আমাদের আলু না দিলেও চলতো, তো শুধু মেয়ের তো আলু ছাড়া চলে না, কারণ আলু দিতেই লাগবো, তো এই আলু দেওয়া লাগছে, নাহলে আলু ছাড়া দিলে আর ভালো দিলে মানে দারুণ হয়েছে, হেভি হয়েছে খাইতে। আর দুপুরে খাওয়া টাওয়া শেষ করে লেছি, শেষ করে ওখানে শুয়ে রয়েছি, একটা ছোট মেয়ে আছে লগে আর বড় জন পড়তেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, চাটা খাওয়া হয়েছে গা, আমরা টিফিন টিফিন খাওয়া হয়েছে গা, রওনা বইছি। ডাটা হাঁটু গাড়িতে সকালবেলা আনছিল, এটি মানে বেঁচে বেঁচে রাখুন, সকালে আনছে, সকালে তো কয়টা 11:30 দিকে আনছে, অনেক ফুটোটা ভাব দিয়েছে গা, মানে বেঁচে রেখে দম ফ্রিজ, নাহলে তো কালকে কারণ মতো বুদ্ধি থাকতো না। বাসা হয়ে গেছে ডুগা ডাটা, বাড়ি বাবা বেশিক্ষণ বইয়া কাজও করুন জানা, কতক্ষণ 20 মিনিটের মতো বইয়া রয়েছি, বয়সে ডুগা ডাটা দিয়ে বাসলাম, তো ফির মিনিট ধরে শাখা দেখে ছোটো জনও পড়তেছে, বড় জনও পড়ে, ছোটো জনের কালকে পরীক্ষা শেষ, কালকে সায়েন্স পরীক্ষা, আর ছোটো বড় জনের তো আরও পরীক্ষা রয়ে গেছে, 3টা পরীক্ষা, ম্যাথ রয়েছে, বায়োলজি রয়েছে, পেন্টিং রয়েছে, 3টা পরীক্ষা রয়েছে। ছোটো জনের তো আর ফোনটার জানি ক্যামেরাটা কী দেয়ার ব্যাটারি, আমার ফোনটাতে ভিডিও করলে দেখো কেমন তার গুলাগুলা হে, হাজব্যান্ডটা তা করলে একদম ক্লিয়ার, একদম সুন্দর আই। তাহলে চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আর আমরা রং খেলা তেমন কোনো সেলিব্রেট করছি না, মেয়েরও পরীক্ষা, তার জন্য গুড নাইট, টাটা বাই বাই।